আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। তো আমি ম্যাথে অনেক দুর্বল, ম্যাথ জিনিস আমার মাথায় ঢোকে না। এক কথায় কি, ম্যাথে আমি ডাবল জিরো পাই। এজন্য আমার মা বাবা অনেক খুশি, অশান্তি, যেখানে সবাই এত ভালো রেজাল্ট করে আর আমার অন্যান্য সাবজেক্ট অনেক ভালো আছে, শুধু ম্যাথটাতেই আমি শুধু এরকম ফেল করি। তো আমার বাবা মা দেখে যে মেয়ের জন্য একটা ভালো সাবজেক্ট বাসাতে, অন্যান্য সবার সাথে ব্যাচ পড়াতে চায় না যদি কোনো সমস্যা হয়ে যায় এই কারণে। আর ইয়াং কোনো স্যারও রাখতে চায় না যে ইয়াং স্যারদের সাথে যদি সম্পর্ক হয়ে যায় প্রেম টেম, এই জন্য বাবা মা একটা বিবাহিত স্যারকে বাসায় টিউশনি করানোর জন্য রাখে। সে প্রতিনিয়ত প্রতিদিন এসে পড়ায়। পড়াইতে পড়াইতে এক সময় স্যারের সাথে আমার খারাপ সম্পর্ক হয়ে যায়। খারাপ সম্পর্ক বলতে কি, শারীরিক সম্পর্ক হয়। ভালো লাগে স্যার, ভালো লাগে স্যারের, ভালো লাগে পছন্দ করেন, এই জন্য স্যারের সাথে আমার স্যারের কথাবার্তা ভালো লাগে। অনেক স্মার্ট তো স্যার, বয়স্ক হলে পরেও তার স্মার্টনেসটা ইয়াং ছেলেদের মধ্যে ছিল। আর অনেক শিক্ষিত স্যার, আমার অঙ্ক বোঝাইতো, আর আমি সবসময় স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। এই জন্য আস্তে আস্তে আমার পড়াশোনাটা অঙ্কের প্রতি একটু আগতে থাকে। যেখানে ডাবল জিরো পাই সেখানে আমি প্রতিদিন মার্কস পেয়ে যাই। তো বাবা মাও হ্যাপি ছিল, এভাবে বাবা মা ওই স্যারকে দিয়ে সবসময় রাখতো যে স্যারের জন্য যেহেতু আমি ভালো রেজাল্ট করতে পারছি, আস্তে আস্তে উন্নতি হচ্ছি। আর স্যার বারবার বলতো যে বার্ষিক পরীক্ষা আস্তে আস্তে আপনার মেয়ে অনেক ভালো স্থানে আমি পৌঁছে দিতে পারবো। তো বাবা মা তাকে আগে যা দিত টাকা তার থেকে একটু বেশি দেয়, খুশি হয়, অনেক খুশি হয়। তা আমার কতো বাবা মা খুশি থাকে, কিন্তু একদিন হঠাৎ করে বাবা মা বুঝতে পারে যে স্যারের সাথে আমার অন্য কোনো সম্পর্ক আছে হয়তো বা। তো তখন আমি বোঝার পরে সে স্যারকে আর রাখে না। তো আমি বলি কী ব্যাপার, আজকে স্যার পড়াতে আসবে না কেন? বলছে ওই স্যার তোমাকে আর পড়াতে আসবে না, নতুন স্যার ঠিক করছি আমি। তাই আমি বললাম আমি তো ওই স্যারের সাথেই বা ভালো পড়তে পারি, আমি তো অঙ্ক ওই স্যারের যেরকম বোঝাই ওই স্যার ছাড়া তো অন্য কোনো স্যারের অঙ্ক বুঝি না। তা বলে তোমার অঙ্ক যদি তুমি আবার আগের মতো ফেল করো তত সমস্যা নেই, কিন্তু তোমার ওই স্যার আর আসবে না। তখন আমি বুঝতে পারি যে আমাদের এই সম্পর্কের কথা পরিবারের লোকজনকে জেনে গেছে। তখন আমি অনেক কান্নাকাটি করি, স্কুলে যাই, স্যারের সাথে দেখা করি, কিন্তু স্যারকে বাবা মা অনেক হুমকি দিছে আমার মেয়ের আশেপাশে ঘুরলে পরে তোমাকে মারবে। আর আমার বাবা মা আমাদের পরিবারটা ছিল প্রভাবশালী পরিবার, সেজন্য স্যার ভয় পায় এবং আমার কাছ থেকে সরে যায়। কিন্তু আমি আসলে স্যারকে ভুলতে পারছিলাম না, তো স্যার তো ভুলে গেছিল কিংবা ভয়তে আমার কাছে আর আসতো না, কিংবা কথাও বলতো না। ক্লাসরুমে যতটুকু বলা উচিত ততটুকু নাই। তো এভাবেই আমার এই স্যারের সাথে সম্পর্ক শেষ হয়ে যায়।